পর্ব এক এই বই কাদের জন্য একদিন আমার মোবাইলে একটি মেসেজ এলো তাতে লেখা ছিল শায়ক আত্মহত্যা করা কি মেসেজটি পেয়ে আমি প্রেরককে ফোন করলাম অপর প্রান্ত থেকে এক যুবকের কণ্ঠস্বর ভেসে এলো তাকে আমি আমার পরিচয় দিয়ে বললাম আমি তোমার একটি মেসেজ পেয়েছি কিন্তু আমি তোমার প্রশ্নটি বুঝতে পারিনি প্রশ্নটি একটু বুঝিয়ে বলো আমার কথা শুনে সে বিরক্তি ও প্রকাশ করে বলল আমার প্রশ্ন তো একেবারে পরিষ্কার আমি জানতে চাই আত্মহত্যা করা কি অনাকাঙ্ক্ষিত উত্তর দিয়ে আমি তাকে অপ্রস্তুত করে দিতে চাইলাম তাই একটু হেসে বললাম মোস্তাহাব আমার এই জবাব শুনে সে একেবারে অপ্রস্তুত হয়ে গেল তাই সে স্বচ্চস্বরে জিজ্ঞাসা করলো কি বললেন আমি প্রসঙ্গ পাল্টে বললাম আচ্ছা তুমি কিভাবে আত্মহত্যা করবে আমি যদি তোমার সাথে সে আলোচনা করি তাহলে কেমন হয় যুবকটি চুপ করে রইল আমি তখন বললাম তুমি কেন আত্মহত্যা করতে চাচ্ছ এবার যুবকটি মুখ খুলল আমি বেকার কোনো চাকরি পাচ্ছি না বাবা মা আত্মীয় স্বজন কেউ আমাকে ভালোবাসে না আমি সমাজের বোঝা বাস্তব জীবনে আমি চরম ব্যর্থ কোথাও সফলতার মুখ দেখছি না এভাবে যুবকটি বিরতিহীনভাবে ভাবে তার ব্যর্থতার ও হতাশার কথা আমাকে বলতে লাগল সহজাত মেধা প্রতিভা ও দক্ষতার কাজে লাগিয়ে আত্ম উন্নয়নে তার অক্ষমতার কাহিনী সে আমাকে শোনাতে লাগল বর্তমান অধিকাংশ লোক এই সমস্যায় ভুগছে কেন আমাদের অনেকে হীনমন্যতায় ভোগে কেন আমরা নিজে তুচ্ছ মনে করি মান মান মর্যাদার শীর্ষে উপনীত ব্যক্তিদের দিকে তাকিয়ে অনেকে ভাবে তাদের জন্য ওখানে পৌঁছা সম্ভব হলেও আমার পক্ষে তা সম্ভব নয় এটা হীনমন্যতা ছাড়া আর কিছুই না এটা পরিত্যাগ করতে হবে বড় হওয়ার কল্পনা ও উদ্যম মানুষকে বড় করে তোলে আরবের এক কবি বলেন পর্বত আরোহণ করতে যার বুক কাপে আজীবন তাকে ভূগর্ভরেই থাকতে হবে আপনি কি জানেন এই বই কিংবা আত্ম উন্নয়নমূলক অন্য যে কোনো বই পড়ে কারোর কোনো লাভ হবে না সে হলো ওই হতবাগা ব্যক্তি যে নিজের ভুল ত্রুটির সামনে আত্মসমর্পণ করে এবং নিজের সীমিত সক্ষমতা ও দক্ষতা নিয়ে সন্তুষ্ট থাকে সে বলে এটা আমার সহজ আর দুর্বলতা এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার পক্ষে এটা পরিবর্তন করা সম্ভব নয় সবাই আমাকে এমনই জানে আমি কখনো খালেদের মতো বক বক্তৃতা করতে পারবো না আহাম্মদের মতো প্রাণবন্ত থাকা আমার পক্ষে সম্ভবপর নয় আর জিয়াদের মতো সবার কাছে জনপ্রিয় হওয়া তো কল্পনারই ব্যাপার যারা এ ধরনের মনোভাব পোষণ করে স্থবির হয়ে থাকতে চায় এই বই পড়ে তাদের কোনো লাভ হবে না অতিশয় এক বৃদ্ধের সঙ্গে একবার এক মসজিদে ছিলাম সে মসজিদ মজলিশের অধিকাংশই ছিল সাধারণ মানুষ সে বৃদ্ধ তার পাশের এক লোকের সাথে কথা বলছিল সবার চেয়ে বয়স্ক বলে সেখানে তাকে অন্যদের চাইতে একটু বেশি সম্মান দেওয়া হয়েছিল এছাড়া তার আর কোনো বৈশিষ্ট্য ছিল না বলে আমার জানা নেই আমি সেখানে কিছুক্ষণ আলোচনা করলাম প্রসঙ্গক্রমে শায়েক আব্দুল আজিজ বিন বাজের একটি ফতোয়ার কথা আলোচিত হল আলোচনার শেষে সে বৃদ্ধ গর্বের সঙ্গে আমাকে বলল আমি বিন বাজের ছিলাম বছর আগে মসজিদে আমি আর শাহেক বিন বাজ শায়েক মোহাম্মদ ইব্রাহিমের দ্বারসে বসতাম আমি তার দিকে তাকিয়ে দেখলাম গর্ভে তার বুক ফুলে উঠেছে তার চোখে মুখে খুশির আভা কারণ তিনি কিছুদিনের জন্য হলেও একজন সফল মানুষের সংস্পর্শ পেয়ে ধন্য হয়েছেন আমি মনে মনে বললাম আপনি কেন শায়েক বিন বাজের মতো সফল হতে পারলেন না আপনারা তো একই পথের প্রতীক ছিলেন শায়েক বিন বাস তো গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন গেলেন আপনি কেন পারলেন না শায়েক বিন বাজের সারা পৃথিবী কেঁদেছিল তাকে হারিয়ে সবাই আপনজন হারানোর মতো শকাহত হয়েছিল কিন্তু আপনিও একদিন মৃত্যুবরণ করবেন তখন কি হবে আপনার জন্য কয়েকজন কাঁদবে অমুক মহান ব্যক্তির সঙ্গে আমার পরিচয় ছিল তার সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক ছিল তিনি আমাকে অনেক আদর করতেন এমন কথা আমরা অনেক সময় খুব গর্বের সাথে বলে থাকি কিন্তু আসলে এটা গর্বের বিষয় নয় তিনি যেমন সফলতার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছিলেন তেমন সফলতার নাগাল পাওয়া আসল গর্বের বিষয় তাই আপনিও উদ্যমী হন সফলতার রাজমুকুট সিনিয়ে আনতে এখনই দৃঢ় সংকল্প করুন পণ করুন আপনার মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে আত্ম উন্নয়নে সচেষ্ট হবেন নিজেকে সফল ভাবুন চেহারার মলিনতা সুন্দর হাসি দিয়ে বদলে ফেলুন দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে নিশ্চিন্ত হন কৃপণতার পরিবর্তে উদার নীতি গ্রহণ করুন রাগ ঝেড়ে ফেলে সহনশীলতার চর্চা করুন দুর্যোগকে আনন্দের উপকরণ বানিয়ে নিন ইমানকে অস্ত্র হিসেবে গ্রহণ করুন সার কথা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন আপনার জীবন অবশ্যই বদলে যাবে জীবনকে উপভোগ করুন আপনার জীবন এত সংক্ষিপ্ত যে দুশ্চিন্তা করে তা নষ্ট করার কোনো অবকাশ নেই তাই দুশ্চিন্তা মুক্ত আনন্দময় জীবন উপভোগ করুন কিন্তু কিভাবে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বক্ষমান এই গ্রন্থের জন্ম তাহলে আসুন আল্লাহর নামে আমরা একসাথে চলতে শুরু করি ধীরে ধীরে এগিয়ে চলি কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আল্লাহ আমাদের সহায়ন সাহসী কে বুকে আছে যার উন্নত মনোবল সু হিম্মত আর ইস্পাত কঠিন দৃঢ় সংকল্প আর আছে নিজের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে আত্ম উন্নয়নের দুর্নিবার মনোবৃত্তি